সোমালিয়ান উপকূলে জলদস্যুদের জিম্মায় থাকা বাংলাদেশি মালিকানাধীন জাহাজ এমবি আবদুল্লার মাত্র এক নটিক্যালের মাইলের মধ্যে অবস্থান নিয়ে আছে ব্রিটিশ নৌবাহিনীর জাহাজ। এমনকি হেলিকপ্টার চক্কর দিচ্ছে এমবি আবদুল্লার উপর। তার আগে ইন্ডিয়ান নেভির একাধিক জাহাজ গিরে রেখেছিল এমবি আবদুল্লাকে, আর এই নিয়ে শঙ্কার মধ্যে পড়েছে জিম্মি 23 নাবিক। তারা চাই মুক্তিপণের মাধ্যমে হলো এই জিম্মিদের সুস্থ এবং অক্ষত অবস্থায় উদ্ধার করে আনা হবে। এদিকে 67,000 কিলোমিটার দীর্ঘ ভারত মহাসাগরের উপকূলের দখল নিতে মরিয়া হয়ে উঠেছে ভারতের পাশাপাশি ইউরোপ এবং আমেরিকা। প্রতি বছর এই রুট দিয়ে অন্তত 22,000 বাণিজ্যিক জাহাজ যাতায়াত করে। বিশাল একটি বাণিজ্যিক রুট এটি, আর এখানে দাবি বাড়াচ্ছে সোমালিয়ান জলদস্যুরা। তবে তাদের রুখতে এবার মরিয়া ভারত এবং ব্রিটিশ নৌবাহিনী। মালিক পক্ষের কাছে আমার আকুল আবেদন, আমাদের সন্তান আমার একমাত্র অবলম্বন যেন আমাদের সাথে আমাদের কাছে শহীদ আলামতে যত আলি দ্রুত। যদি কেউ জোর করে এখানে কোনো কিছু করতে চায় তাহলে ডেফিনেটলি আমরা মনে করি পাইরেটসরা আমাদের নাবিকদের উপর আঘাত করতে পারে। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। তারা চাই যে কোনো মূল্যে এই নাবিকদের যেমন অক্ষত অবস্থায় ফিরিয়ে আনতে হবে, তেমনি ফিরিয়ে আনতে হবে 55,000 মেট্রিক টন কয়লা সহ এই জাহাজটিকে। তখন পর্যন্ত জিম্মি আছে বা জাহাজে জাহাজের লোকজন জলদস্যুদের নিয়ন্ত্রণে, ততক্ষণ পর্যন্ত কোনো ধরনের বল প্রয়োগ করা উচিত হবে না, বল প্রয়োগ করা সম্ভব না। আমরা চাই যে এই রুটটা যেন নিরাপদের সাথে আমরা আসতে পারি, নাহলে কিন্তু আমাদের অনেক দূরে ঘুরে আসতে হবে। অলরেডি কিন্তু এটার ইম্প্যাক্ট কিন্তু আপনার কষ্টে জাহাজের ভাড়ায় কিন্তু অলরেডি পড়া শুরু হয়ে গেছে। গত 12 মার্চ ভারত মহাসাগরে এমবি আবদুল্লাহ সোমালিয়ান জলদস্যুদের কবলে পড়েছিল। 23 নাবিককে জিম্মি করে নিয়ে যাওয়া হয়েছে সোমালিয়ান উপকূলে। গত বুধবার তারা প্রথমবারের মতো জাহাজ মালিকের সাথে যোগাযোগ করেছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম।